বাগান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আশা করি তোমাদের আগামী বছরটা ভীষণ ভালো কাটুক। আজকে আমি তোমাদের সাথে যে প্রোডাক্টের উপর রিভিউ করব সেটি হচ্ছে একটি কোল্ড ক্রিম। কারণ এখন উইন্টার সিজন এবং সকলে আমরা কম বেশি মার্কেট চলতে যে কোনো একটা কোল্ড ক্রিম ইউজ করি, এবং আমাদের সকলের একটা প্রবলেম হয়, কোল্ড ক্রিমটা ইউজ করার ফলে ফেসটা ভীষণভাবে ডাল হয়ে যাচ্ছে এবং কালো দেখাচ্ছে বা ভীষণ প্যাচি একটা লুক দেখাচ্ছে। তো এই সমস্যার সমাধানের জন্য একেবারে পার্টিকুলার স্কিন টাইপ অনুযায়ী আজকে তোমাদের একটা কোল্ড ক্রিম এনেছি যেটা ভীষণ এফেক্টিভ। বিশেষত দেখা যায় যাদের অ্যাকনে প্রোন স্কিন বা যাদের অয়েলি স্কিন, তারা কোনো ক্রিম জাতীয় জিনিস ইউজ করতেই পারে না। আর যদি কোল্ড ক্রিমের কথায় আসো, নইব নইব চ। তাই তাদের জন্য আজকে আমি পারফেক্ট একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের সুপার ফেয়ার কোল্ড ক্রিম ফর অয়েলি টু সেন্সিটিভ স্কিন পিপলদের জন্য একদম পারফেক্ট বলা যেতে পারে। আমারও অয়েলি স্কিন এবং সেন্সিটিভ স্কিন, আমি এই প্রোডাক্টের অনেক দিনের ইউজার। এই কোল্ড ক্রিমটা এভরি উইন্টার সিজনে আমি ইউজ করি, বাট আমার সেই হিসাবে রিভিউ করে হয়ে ওঠেনি এই প্রোডাক্টের উপর। তো আজকে ফাইনালি আমি রিভিউ দেবো এই প্রোডাক্টটি কেমন। তো চলো বন্ধুরা, আমি আর বেশি কথা বলবো না, তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এবার আমি তোমাদের কাছে শেয়ার করব গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের সুপার ফেয়ার কোল্ড ক্রিমের গেট আপটি দেখতে কেমন। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে ওভারঅল গেট আপ গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের সুপার ফেয়ার কোল্ড ক্রিমের। আগে আসতো একটা টিউব প্যাকেজিংয়ের মধ্যে, বাট এখন অ্যাভেলেবেল হয়েছে এরকম একটি কন্টেনারের মধ্যে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ সমস্ত প্রোডাক্টের কিন্তু গ্ল্যামার ওয়ার্ল্ডের গেট আপ এখন চেঞ্জ হয়েছে। তো এখন এরকম একটা প্লাস্টিকের টাব কন্টেনারের মধ্যে আসে এবং একটি লিড এর মধ্যে প্রোভাইড করা রয়েছে, যেটাকে ওপেন করলে দেন প্রোডাক্টটি তোমরা দেখতে পাবে। এর ফলে কি হয়, এর হাইজিন পার্টটা মেনটেন থাকে ভীষণভাবে প্রোডাক্টের। এবং এই হচ্ছে টেক্সচারটা, দেখতেই পাচ্ছ ভীষণ থিক একটা কনসিস্টেন্সি এর মধ্যে রয়েছে। এটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে দেখাবো যে এটা কত তাড়াতাড়ি ব্লেন্ড হয় কিনা এবং স্কিনকে কালো করে দেয় কিনা, সমস্ত কিছু ইন ডিটেলসে তোমাদের কাছে বলবো। তো এবার জেনে নেবো এই প্রোডাক্টের প্রাইস কত এবং কী কী এর মধ্যে ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়েছে। তো বন্ধুরা, এই প্রোডাক্টটির প্রাইস হচ্ছে 180 টাকা এবং কোয়ান্টিটি হচ্ছে 50 গ্রামের। 50 গ্রাম অফ প্রোডাক্ট পেয়ে যাচ্ছ 180 টাকা, অর্থাৎ 180 রুপিজ। এই প্রোডাক্টটি তোমরা তোমাদের নিয়ারেস্ট যে কোনো কসমেটিক কাউন্টার থেকে যদি পারচেস করো, দেন 10-15% ডিসকাউন্ট পেয়ে যেতে পারো। এছাড়া তোমাদের নিয়ারেস্ট কসমেটিক কাউন্টারে যদি এই প্রোডাক্টটি না পাও, ডোন্ট ওয়ারি, চিন্তার কোনো কারণ নেই। তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, এছাড়া গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে, তোমরা চাইলে ডিরেক্ট সেখান থেকেও বাড়িতে বসে প্রোডাক্ট অর্ডার করতে পারো। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের সুপার ফেয়ার কোল্ড ক্রিম এর মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। ইনগ্রিডিয়েন্ট লিস্ট দেখলেই আমরা দেখতে পাবো এর মধ্যে অনেক ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, এবং তার জন্য আমি তোমাদের কাছে ইনগ্রিডিয়েন্ট লিস্টটা ভালোভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা চাইলে এইটুকুনি পোর্শন একটু পজ করেও দেখে নিতে পারো। এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্ট একেবারে ডিটেলসে দেওয়া রয়েছে, কত পার্সেন্ট ইউজ করা হয়েছে এক একটা ইনগ্রিডিয়েন্ট। আমি তো ইনগ্রিডিয়েন্টের নামগুলো যতটা পাচ্ছি বলে দিচ্ছি, কারণ এখানে ভীষণ ছোট ছোট করে লেখা রয়েছে। ইনগ্রিডিয়েন্ট লিস্ট দেখলে আমরা দেখতে পাবো এর মধ্যে যেমন ব্যবহার করা হয়েছে অ্যালোভেরা, জ্যেষ্ঠী মধু, হালদি, রক্তচন্দন, ক্যালেন্ডুলা, এছাড়া এর মধ্যে ব্যবহার করা হয়েছে ম্যাক্রো ওয়্যাক্স, সিটাইল অ্যালকোহল, ইমালসিফাইং ওয়্যাক্স, লাইট লিকুইড, প্যারাফিনও এর মধ্যে কিন্তু ইউজ করা হয়েছে, কার্বোমার ইউজ করা হয়েছে, রয়েছে প্রোপিলিন গ্লাইকল, ব্রোনোপল, নিওলিন, সোডিয়াম বেনজয়েট অ্যাজ এ প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, ট্রাই ইথানল অ্যামাইন রয়েছে, স্টিয়ারিক অ্যাসিড রয়েছে, টাইটেনিয়াম ডাইঅক্সাইড রয়েছে, এ ধরনের অনেক কিছু ইউজ করা হয়েছে, এবং ফ্লেভার হিসেবে ব্যবহার করা হয়েছে স্নো ড্রপ। তো ওভারঅল আমরা যে ইনগ্রিডিয়েন্ট দেখলাম, এর মধ্যে যেমন আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্ট রয়েছে, তার পাশাপাশি কিন্তু কিছু কেমিক্যালসও ইউজ করা হয়েছে। তো ওভারঅল ইনগ্রিডিয়েন্ট লিস্ট আমি তোমাদের কাছে তুলে দিলাম এবং বলেও দিলাম, তোমরা চাইলে ইন ডিটেলসে দেখো পার্সেন্টেজগুলো কত পার্সেন্ট কী কী ইনগ্রিডিয়েন্ট রয়েছে, তোমরা দেখে নাও। তো চলো বন্ধুরা, এবার দেখে নিই গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের সুপার ফেয়ার কোল্ড ক্রিমটি আমার ফেসে অ্যাপ্লাই করে দেখাবো এবং এর টেক্সচারটি কেমন সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, অল্প পরিমাণে আমি জাস্ট এই প্রোডাক্টটি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এর টেক্সচারটি। এটাই জাস্ট আমি অল ওভার ফেসে একটু অ্যাপ্লাই করে দেখাবো, তোমরা ফেস, নেক সমস্ত ভালোভাবে ইভেনলি অ্যাপ্লাই করবে। আমি জাস্ট অল্প পরিমাণে একটু দেখিয়ে দিচ্ছি যে কত তাড়াতাড়ি ব্লেন্ড হয় কি না এই প্রোডাক্টটি। এভাবে অ্যাপ্লাই করে নিয়ে জাস্ট হালকা হাতে একটু
ব্লেন্ড করে নেবে, দেখবে ইভেনলি কিন্তু স্প্রেড হয়ে যাবে স্কিনের মধ্যে, এবং সেই হিসাবে কোনো রকমের ড্রাইনেস আর ফিল হবে না, এবং স্কিনকে ভীষণভাবে ময়শ্চারাইজ রাখতেও সাহায্য করবে এবং স্কিনে একটা ফেয়ারনেস প্রোভাইড করবে। দেখবে এটা আমি অ্যাপ্লাই করলাম কিন্তু কোনো রকম যে স্কিনটাকে কালো করে দেবে কিন্তু তা নয়। আমি আর একটু অ্যাপ্লাই করে নিচ্ছি এবং নেক পোর্শনটাকেও একটু অ্যাপ্লাই করে নিচ্ছি ভালোভাবে। দেখো যে স্কিনটা কতটা ময়শ্চারাইজ রাখছে এবং স্কিনে কিন্তু কোনোভাবে ব্ল্যাক হয়ে যাচ্ছে না, মানে একদম নন স্টিকি নন গ্রিসি একটা টেক্সচার এর মধ্যে রয়েছে। দেখতে পাচ্ছ স্কিনটা কতটা এখন শাইনিং প্রোভাইড হচ্ছে? এটা হাতেও যেটুকু নিয়ে আছে আমি ব্লেন্ড করে নিলাম, ভীষণভাবে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করবে এই কোল্ড ক্রিমটি। অল ওভার ফেসে দেখো খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা হাইড্রেশন পারটাকে মেনটেন রাখছে। তো বন্ধুরা এই প্রোডাক্টটি তো আমি আমার ফেসে অ্যাপ্লাই করে দেখালাম, এবার আমি তোমাদেরকে দেখাবো এটা জাস্ট একটু আমি হাতের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি যে এটা কত তাড়াতাড়ি স্প্রেড করে কিনা বা কেমন এফেক্ট দেয়। তো দেখো বন্ধুরা আমি ভালোভাবে একটু অ্যাপ্লাই করে তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি প্রোডাক্টটি। দেখো ইভেনলি কিন্তু স্প্রেড হয়ে গেল এবং কোনো রকমের কিন্তু হোয়াইট কাস্ট ছাড়লো না, খুব তাড়াতাড়ি কিন্তু স্কিনের মধ্যে ব্লেন্ডও হয়ে গেল এবং আমি ফিল করতে পারছি এটা কতটা ময়শ্চারাইজ রাখতে সাহায্য করছে প্রোডাক্টটি, এবং মোটেও কিন্তু স্টিকি ফিল হচ্ছে না, গ্রিসি ফিল হচ্ছে না, যে ভীষণ হেভি তেমন কিন্তু নয়। দেখতে পেলে ইভেনলি কিন্তু ব্লেন্ড হয়ে গেল হাতের মধ্যে, ফেসও অ্যাপ্লাই করেছি, ফেসটাও ভীষণভাবে গ্লো করছে এবং হাতেও অ্যাপ্লাই করছি, হাতটাও ভীষণভাবে ময়শ্চারাইজ রাখতে কিন্তু সাহায্য করছে গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের সুপার ফেয়ার কোল্ড ক্রিম ফর সেন্সিটিভ স্কিন এই প্রোডাক্টটি। তোমাদের আশা করি ডেমনস্ট্রেশনটি পুরোভাবে দেখিয়ে দিলাম ফেসে অ্যাপ্লাই করে এবং হাতে অ্যাপ্লাই করে। তো দেখো রেজাল্ট একেবারে ডিরেক্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে প্রোডাক্টটি কেমন কাজ করে কি না। তো আশা করি তোমাদের ডেমনস্ট্রেশনটি ভীষণ ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও। তো এবার আমি তোমাদের কাছে শেয়ার করব আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স গ্ল্যামার ওয়ার্ল্ডের এই সুপার ফেয়ার কোল্ড ক্রিমটি ইউজ করে আমার কেমন লেগেছে। এই প্রোডাক্টটি আমি এভরি উইন্টার সিজনে আমি পারচেস করি, এবার এই উইন্টার সিজনেও আমি কিনলাম, তো এর রেজাল্ট আমার জানা তাই আমি রিপারচেস করি এভরি উইন্টার সিজনে। তো এই প্রোডাক্টটি ইউজ করলে তোমরা দেখবে যে স্কিনটাকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করবে এবং স্কিনের নারিশমেন্ট দিতে হেল্প করবে, কোনোভাবে সেই ড্রাইনেসটাকে ফিল হতেই দেবে না এই প্রোডাক্টটি ইউজ করলে। আর এর আগে যদি প্রপার ওয়েতে টোনিং সিরাম ইউজ করো দেন হাইড্রেশন পার্টটাকে আরও ভীষণভাবে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করবে। আর এখন আমি এই প্রোডাক্টটিকে মাঝে মধ্যে অ্যাজ এ নাইট ক্রিম হিসেবেও রাত্রে ইউজ করে শুয়ে পড়ছি এবং পরের দিন সকালে দেখছি স্কিনটা ভীষণ সফট রয়েছে এবং সেই হিসাবে যে ড্রাই হয়ে যায়, এখন উইন্টার সিজনে ভীষণ ড্রাই লাগে, স্কিনটা ভীষণ নির্জীব একেবারে যেন নিষ্প্রাণ লাগে, বাট সেই রকম হবে না, একেবারে স্কিনের ময়শ্চারটাকে মেনটেন রাখতে সাহায্য করবে। আর একটা সমস্যা যেটা হয় আমাদের মার্কেট চলতি যে সমস্ত কোল্ড ক্রিমগুলো পাওয়া যায় আমরা টিভিতে অ্যাড দেখে চট জলদি গিয়ে কিনে নিই, সেগুলো ইউজ করলে কী হয় ভীষণভাবে আমাদের মুখটা প্যাচি লাগে, একেবারে ডাল লাগে, হেভি লাগে, স্টিকি ফিল হয়, সেই হিসাবে গ্লো থাকে না এবং ভালোও লাগে না, ওভারঅল যে একটা প্রবলেম দেখা যায় এবং র্যাশ পিম্পলসের মতো সমস্যা চলে আসে সেই সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করলে। বাট এটার ক্ষেত্রে কিন্তু একেবারে সেই রকম কিছু হবে না, কারণ এই প্রোডাক্টটি অনেক দিন ধরে ইউজ করছি, এখনও ইউজ করছি, আমি দেখেছি যদি আমার একটা দুটো র্যাশ পিম্পলস থাকে বাট এই প্রোডাক্টটি ইউজ করলে কিন্তু সেই যে র্যাশ পিম্পলসগুলো আরও বেড়ে যাচ্ছে তা না, হ্যাঁ কমাতেও সাহায্য করবে না ঠিক কথা, বাট সেই হিসাবে কিন্তু র্যাশ পিম্পলসের কোনো কিছু মানে এফেক্ট করবে না, যাতে সেগুলো আরও মানে বেড়ে যায় বা তেমন কিছুই করবে না, এবং স্কিনে তো ময়শ্চারাইজ রাখছে তার সাথে সাথে একটা ফেয়ারনেস প্রোভাইড করবে, একটা ফেয়ারনেস কোল্ড ক্রিম কিন্তু বলতে পারো গ্ল্যামার ওয়ার্ল্ডের এই প্রোডাক্টটি সুপার ফেয়ার কোল্ড ক্রিমটি। ইভেনলি স্কিনের মধ্যে ব্লেন্ড হয়ে যাবে এবং সাথে সাথে একটা খুব সুন্দর একটা গ্লসি ফিনিশ দেবে এবং ময়শ্চারাইজ রাখছে এবং কোনোভাবে মুখটাকে কালো করছে না, একেবারে নন স্টিকি নন গ্রিসি এই প্রোডাক্টটি। তোমরা এই উইন্টার সিজনে একটা ফাইল অন্তত যদি ইউজ করে দেখো, যে আমি বলতে বাধ্য হচ্ছি যে তোমরা প্রত্যেক উইন্টার সিজনে শুধুমাত্র যদি কোল্ড ক্রিমের কথা মাথায় আসে তখন শুধুমাত্র পারচেস করবে গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের এই কোল্ড ক্রিমটি। শুধু মাথায় রাখতে হবে তোমাদের স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট পারচেস করা একান্ত প্রয়োজন, যাদের অ্যাকনে প্রোন স্কিন, যাদের সেন্সিটিভ স্কিন কোনো কিছুই স্যুট করে না এবং যাদের ধরো অয়েলি স্কিন তাদের জন্য পারফেক্ট এই সেন্সিটিভ স্কিন, যেখানে লেখা রয়েছে ফর সেন্সিটিভ স্কিন তাদের জন্য এটা একেবারে পারফেক্ট। আর যাদের ধরো
নর্মাল স্কিন বা যাদের এক্সেসিভ ড্রাই স্কিন তাদের জন্য এখানে লেখা থাকবে নর্মাল স্কিন, তারা সেই প্রোডাক্টটা ইউজ করবে। জাস্ট এটা মাথায় রেখে প্রোডাক্ট অর্ডার করবে বা প্রোডাক্ট পারচেস করবে, দেন দেখবে তোমাদের এই যে শীতের মধ্যে যে ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে স্কিন, ভীষণ ডাল লাগছে, এবং যদি কোনো কোল্ড ক্রিম ইউজ করে ভীষণ কালো লাগছে, সেই সমস্ত রকমের প্রবলেম থেকে দেখবে তোমরা মুক্তি পেয়েছো, অর্থাৎ যদি এই প্রোডাক্টটি তোমরা একটু ঠিকঠাকভাবে ইউজ করো। তো বন্ধুরা, এই ছিল গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের সুপার ফেয়ার কোল্ড ক্রিমের ওপর ডিটেলস রিভিউ। এরকম নিত্য নতুন স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার প্রোডাক্টের ওপর রিভিউ ভিডিও পেতে আজই আমার চ্যানেল দ্য ওয়ে অফ গ্ল্যামারকে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে ফ্রেন্ডস এবং রিলেটিভসদের মধ্যে শেয়ার করুন এবং লাইক করতে ভুলবেন না। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে আমাকে সেখানেও ফলো করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।